বন্ধুরা সাদর নমস্কার, আমি দেবব্রত অধিকারী। আজকে আপনাদের জন্য একদম খুব সকাল সকাল খুবই সুন্দর টপিক নিয়ে একটু শেয়ারিং করতে চাই। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ না করে দেখুন। আমি বোর্ডে কিছু লিখেও নিয়েছি খুব শর্টে, এবং লাইভও দেখাবো আপনাদের। মুষলধারে বৃষ্টি চলছে, দিন 15 থেকে বৃষ্টি আর বৃষ্টি। তো ভাবছি আজকে একটু মানুষকে সামনাসামনি অ্যাওয়ারনেসটা একটু আলাদাভাবে, যদি চোখে দেখা কাজটা, মানে চোখে দেখে শুধু যতটুকু মনে থাকবে সেই চোখে দেখা কাজটা যদি লিখে লিখে করা যায় তাহলে সেটা আরো বেশি মনে থাকবে। তাই আমি এটা লিখে নিয়েছি আগে ভিডিওটা শর্ট করার জন্য। তো বন্ধুরা, আমরা কিভাবে সুস্থভাবে বাঁচতে পারি আজকের টপিক, যে সত্যি কি আপনি আপনার শরীরটাকে ভালোবাসেন? এই পৃথিবীতে এসে আপনি সত্যি কি কিছু প্রাউড ফিল করেন যে হ্যাঁ সত্যি আমাদের এই মানব জীবনটা একটা ঈশ্বরের দেওয়া আশীর্বাদ, একটা বরদান, একটা বিরাট বড় সুযোগ, আর কিছু নয়? তাহলে আমরা কিন্তু এই পৃথিবীতে বিশাল কিছু করতে পারি। যেরকম আমি কিছু উদাহরণ দিতে চাই, আমি অনেক ভিডিওতেই দিয়েছি, এটাতেও দিতে চাই কেন? মানুষ জেগে ঘুমাচ্ছে আজকে। মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু নিজের সাথে নিজে সবসময় ক্রাইম করে চলছে, শুধরানোর চেষ্টা চলছে না। ভুলবশতও করুক, ভুলটা যখন বুঝতে পারে সেটাকেও শুধরানোর চেষ্টা চলছে না। তো আমার চেষ্টা এই গড গিফটেড প্রজেক্টার মল পরিচালিত এই এন্টার বেটার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে এই চ্যানেলের উদ্দেশ্য আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। ইউর হেলথ এন্ড ওয়েলথ কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান, আমি তার জানিত প্রমাণ। আমি ফুটপাতের থেকে বিজনেস শুরু করে আজকে গোটা ভারতবর্ষে নয় বাইরে বেরো বিজনেস চলে যাচ্ছে, তো সেটা আমার বাহাদুরির ব্যাপার নেই, আত্মহংকারের ব্যাপার নেই। তো আমি চাইছি মানুষ নিজেকে সফল করুক। কিভাবে করবে? আমি যেই পথে হলাম এই পথেও লাখো করোড়ও মানুষ সফল হতে পারে, এটা সম্ভব। তার কারণ যদি আমি হতে পারি, আমি তথ্যটা বুঝে ফেলছি, ব্রেনে ঢুকে গিয়েছে যে হ্যাঁ এই পথেও হওয়া সম্ভব। এবং মানুষ যদি চায়, যদি সত্যি তাকে নিজেকে ভালোবাসে, সে নিরোগী ভাবে বাঁচতে পারে। তার কারণ আমি 16 রকমের রোগী ছিলাম, সেখান থেকে আজকে নিরোগী। তো তাই প্রতিনিয়ত আমার চলছে চেষ্টা যে মানুষকে কিভাবে জাগানো যায়। আমি যদি 5-10টা মানুষকে জাগাতে পারি, সেই 10টা মানুষ যদি আমার মতো ভূমিকা পালন করে, তাহলে কি হবে? 10-100, 100-1000, 1000-10000, 10000-100000, 100000-1,00,000, 100000-1,00,000, 1 কোটি যদি একবার হয়ে যায়, তারপরে কত কোটি জনসংখ্যা? এইভাবে কিন্তু খুব সহজে দুনিয়াটাকে শুধরানো যেতে পারে। তার কারণ এরই নাম প্রকৃতি। এই প্রকৃতির উপরে পৃথিবীতে আর কিছু বড় জিনিস নেই। প্রকৃতি মানে কি? প্রকৃতি হলো সর্বপ্রথম মাটি, মাটির উপরে রয়েছে গাছ, সেই গাছ খেয়ে সমস্ত প্রাণী জগৎ টিকে আছে। এইবার সমস্ত প্রাণী জগতের মধ্যে মানুষ যেই প্রাণী, সেই মানুষ প্রাণী হলো সবচেয়ে বুদ্ধিমান, সর্বশ্রেষ্ঠ প্রাণী। দেবতাদের স্বচক্ষে কোনোদিন দেখি নাই, যেটা নাকি সত্য, সেটা অনুভূতি করতে পারি, এটা অনুভূতির জিনিস। মানব রূপ যদি সত্যি শ্রেষ্ঠ না হতো, তাহলে দেবতারা মানব রূপে মানুষকে দর্শন দিত না। আসল দেবতা রূপে সেই সিরিয়ালেই দেখেছি, সেটা আদৌ কতজনে দেখেছে সে গল্পে বা কিছু ইতিহাসে পাওয়া যায়। আমাদের স্বামী বিবেকানন্দ দেখেছে, তেমনি প্রচুর গল্প রয়েছে। যেরকম আমরা শুনেছি রামকৃষ্ণ পরমহংসদেব, উনি মায়ের দর্শন করেছেন, এটা প্রবাদ বাক্যে রয়েছে এবং বই পুস্তকেও লেখা রয়েছে। তাহলে সেই সব গল্প নিয়ে যদি আগাই, অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। আগের দিনের মানুষরা সুস্থভাবে বাঁচতে পারত, আজকে মেডিকেল ইন্ডাস্ট্রি এত ডেভেলপ হওয়ার পরেও মানুষ তাড়াতাড়ি মারা যাচ্ছে। আজকে 18 বছরের পরেই যখন তখন স্ট্রোক, ক্যান্সার, সুগার, প্রেশার, যাই কিছু হয়ে যাচ্ছে। মানেটা হলো একদম পাতি বাংলায় আমি বুঝে ফেলছি, সাবজেক্টটা হলো টোটালি মানুষ নিজের খাবারের মধ্যে নিজেই আর্টিফিশিয়াল করে খাচ্ছে, ওটাকে ডাইরেক্ট র খাচ্ছে না, আর্টিফিশিয়াল করে দিচ্ছে। যেরকম এই ছাদ বাগানে আসার আগে দেখাবো অর্গানিক ছাদ বাগান ফ্রি অফ কস্ট, আমি টপিক লিখে রাখছি, জাস্ট সঙ্গে থাকুন। আপনাকে টপিকটা আমি একদম পাতি বাংলায় বুঝিয়ে দিচ্ছি, সুস্থভাবে বাঁচার গোপন রহস্যটা কোথায়, আজকে টপিকটাই এটা। তো আমি যদি সত্যি আমাকে ভালোবাসি, আপনি যদি আপনাকে সত্যিই ভালোবাসেন, টপিকটা একবার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমাদের জন্ম কিভাবে হয়েছে? দুটো কোষ একসঙ্গে হয়ে একটা কোষ হয়েছে, সেই একটা কোষের থেকে আমাদের পূর্ণ মানব দেহ তৈরি হয়েছে, এটা তো আপনাকে মানতেই হবে, বিজ্ঞানে প্রুফ রয়েছে। সেই কোষের খাবার কি? কোষের খাবার হলো প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার। আমরা যে খাদ্য খাবারটা খাচ্ছি সমাজের রীতি হিসাবে, ফ্যাশন হিসাবে, সেই খাবারটা কি আদৌ ঠিক খাচ্ছি?
অ্যাডভার্টাইজ দেখে নানান কিছু যে যেভাবে বলতেছে, পাতি বাংলায় বুঝছে না, কেউ ডাক্তারের কথা নিয়ে বুঝে সে খাচ্ছে। যদি এই চ্যানেলে টোটাল টপিকগুলি আপনি একবার ফলো করেন, আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না। এটা ডায়লগ মারছি না আমি। তারপর আমি যদি 16 রকমের রোগীর থেকে নিরোগী হতে পারি, তার কারণ আমি সফদরজং মেডিকেল দিল্লি, অল ইন্ডিয়া মেডিকেল মাসে মিনিমাম 2 বার যেতাম। এই লকডাউনের আগের ঘটনা, লকডাউনের 2 বছর আগেও আমি যাতায়াত করতাম। আগে আমি কমসে কম 7-8 রকমের ওষুধ খেতাম। তো সেখান থেকে এই 5 বছর থেকে আমি 1 টাকাও গ্যাসের বড়ি খাই না। হ্যাঁ, হঠাৎ করে আমি যদি আমার বডির সাথে অতিরিক্ত কিছু করে ফেলি, তখন বাধ্যতামূলক আমাকে আর্টিফিশিয়াল ওই ওষুধ 5 বছরের মধ্যে হয়তো মাঝখানে একদিন এসিতে যাতায়াত করতে করতে একটু সর্দি কাশি লেগে গেছিল, তাড়াতাড়ি ভাগানোর জন্য 2-3টা অ্যান্টিবায়োটিক খেয়েছি, অসুবিধা কোথায়? আমার কাছে স্টেপনি রয়েছে তো। তার কারণ সেই 5 বছরের মধ্যে 2-4টা বড় গল্প নয়, আমি আপনাকে টোটাল সত্যি তথ্যটা তুলে ধরছি। এবার বাইরে গেলে টোটালটা তো আমার খুশি মতো পাচ্ছি না, অটোমেটিক্যালি আমাকে বাধ্যতামূলক নিতেই হচ্ছে। যে সেইটার অ্যাকশনের জন্য আমি যদি বছরে একদিন 2-4টা ওষুধ খেলাম, সেটা বড় ম্যাটার নয়, কিন্তু আমি রেগুলার খাবো না। ওষুধের একবার যে আওতায় চলে গেল, তার আর মরণ বাঁচনের যখন তখন হতে পারে। তো এই সাবজেক্টটা আমি যে আপনাকে তার বোঝানোর চেষ্টা করছি, তাহলে মানুষ যদি চায় সম্পূর্ণ করা যায়। এবং এই মানব জীবন যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, এটা আমি বুঝাতে চাই। এই জন্য দেবদেবতারা মানব রূপেই এসে লীলা করে গেছে। তাই সেই মানব রূপটাকে আমি ভাষাতে চাইছি, হাইলাইট করতে চাইছি, যে মানুষ তাহলে কি না করতে পারে। মানুষের ভিতরেই সব রয়েছে, জাস্ট মেন্টালি জেগে যায়, মনের থেকে যদি জেগে যায়, কেউ বুঝিয়ে তাকে জাগানো সম্ভব না। যেরকম আমি আপনাদের একটা জ্যান্ত প্রমাণ দেখাতে চাই, বাল্মীকি মুনি কি ছিল আগে? রত্নাকর দস্যু। সেই রত্নাকর দস্যু যদি বাল্মীকি মুনি হতে পারে, তাহলে সাধারণ মানুষ পাল্টাতে কতক্ষণ? যদি আর একবার একটা কথা ব্রেন যদি একবার ক্লিক করে যায়, তাহলে সম্ভব। জাস্ট ওর ব্রেন আর বডিটা রাজি হতে হবে, হ্যাঁ আমি এই কাজটা করতে রাজি আছি, সক্ষম, পারবো। এই কথাটা যদি একবার মেনে নেয় সে, তার দ্বারা সম্ভব। তাহলে সুস্থভাবে বাঁচার গোপন রহস্য হলো, আমি সকালে উঠে চা কফি কিচ্ছু খাবো না, উষ্ণ গরম জল খাবো। আজকে যে আমরা সারাদিন খাদ্য খাবার খাচ্ছি, টোটালটাই আর্টিফিশিয়াল। এই আর্টিফিশিয়ালের থেকে বাঁচার জন্য, এটা আমার মুখের কথা নয়, আপনি জাস্ট ইনস্ক্রিনে থাকা ভিডিওটা দেখে নেবেন, কলিযুগের অমৃত। সেই কলিযুগের অমৃত ভিডিওটা যদি দেখে ফেলেন, সেটা হলো সজনা গাছের পাতা আরো 10 রকমের দিয়ে টপিকটা আমি নিজে ফর্মুলেশন করেছি। আমি ওই বিজ্ঞান ঘাটতে ঘাটতেই শিখে করেছি, এটা আমার কোনো বাহাদুরি ব্যাপার নেই। আমি ফর্মুলেশন করে তার পাওয়ারেই তো আমি বড় বড় ডায়লগ মারছি যে সুস্থভাবে বাঁচা যায়। এবং তারপরে আমি যখন বুঝে ফেললাম যে সজনা পাতার এই ফর্মুলায় যদি মানুষ নিরোগী থাকতে পারে, তাহলে আমি বাজারের থেকে বিষাক্ত সবজিও কিনে খাবো না। সেইখান থেকে আমার মাথায় আসলো, তাহলে আমার তো জমি জমা নেই, জমি জমা থাকলে তো আমি অর্গ্যানিক চাষবাস অলরেডি মানুষকে দেখাতাম। তাহলে আমি সেইখান থেকে চিন্তা করলাম, তাহলে ছাদের উপরেও করা যায় না, নাই শুরু করি। তো প্রথম প্রথম কিন্তু আমার অভিজ্ঞতা মোটামুটি 14 বছর ক্রস করতে চলছে ছাদ বাগানের, কিন্তু প্রথম প্রথম কিন্তু আমি রাসায়নিক দিয়ে শুরু করছিলাম। মাঝে মধ্যে রাসায়নিকই দিতাম, গোবর সারও দিতাম, রাসায়নিকও ডুবাইতাম। কিন্তু এই ফানটা যখন আমি পেয়ে গেলাম সজনা পাতার ফর্মুলা, তখন থেকে টোটাল মাটিকে আমি বিশুদ্ধ করে ফেলছি। একটা স্প্রেও লাগে না, গাছের কোনো এক্সট্রা কোনো সারও লাগে না, কোনো সার কিনি না, 1 টাকা সার কেনার ব্যাপার নেই। তাহলে সেই মাগনা পয়সায় সার বানিয়ে যদি সেই ছাদের উপরে সমস্ত সবজি চাষ করা যায়, তাহলে মাটিতে কি রেজাল্ট আসবে একবার ভেবে দেখুন তো। তার কারণ কি, টপিকটা তো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে প্রকৃতির সর্বশ্রেষ্ঠ জিনিস মাটি। তাহলে মাটির মধ্যে মানুষ রাসায়নিক মিশাচ্ছে, আর গাছটাও তাহলে রাসায়নিক যুক্ত হয়ে যাচ্ছে। রাসায়নিক যুক্ত হওয়ার পরে ও যা ফল তৈরি করতেছে, সেখানে নিউট্রিশন পাওয়ারটা আসতেছে না, তার কারণ ও টাইমের আগে করে ফেলতেছে সারের পাওয়ারে। যদি প্রাকৃতিক ভাবে হতো ন্যাচারেলি, তো ন্যাচারের গুণটা থাকতো। তাহলে গাছের সাথে মানুষ এই সর্বনাশা কাজ করে সেই উৎপাদনটাকে আর্টিফিশিয়াল করে ফেলছে, এবং মানুষ কিছু আর্টিফিশিয়াল খাবার বানিয়ে ফেলছে। যে এই যে পোলট্রির মুরগি, এই পোলট্রির মুরগির ডিম এবং পোলট্রির মুরগির মাংস যদি কেউ খায়, এই যে মুরগিটা দেখছেন, ও পাথর বসিয়ে দিলেও লড়তে চড়তে পারে না, দৌড়ায় না। এবং দেশি মুরগি আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি, ওকে ধরা তো দূরের কথা, রাত্রেবেলা ঘরের ঢোকাটা আগে ধরাই যায় না, দিনের বেলা তো আপনি ধরতেই পাবেন না, 2-4 দলজন লাগবে ও ঘেরাও করে ধরতে, তাও মুশকিল আছে। মানুষ এই যে আর্টিফিশিয়ালটা বানিয়েছে, 1000-এর বেশি উপরে প্যাকেটিং আইটেম,
মানুষ সেই প্যাকেটিং আইটেম খেতে খেতে বডি সর্বনাশ করে ফেলছে। এইটা হলো মানুষের সবচেয়ে বড় সমস্যার মূল কারণ। তো সেই জায়গায় মানুষ হাইলাইট না করে হাইলাইট করতেছে ডাক্তার, নার্সিংহোম আর যত ল্যাব, তারা যা বলে সেই কথাটা শোনে, কিন্তু এইভাবে ভেবে চিনতে মানুষ কাজটা করছে না। এই হলো আমাদের সুস্থভাবে বাঁচার মূল পাতি বাংলা। এবার আমরা যদি বাজার থেকে ওই সব টোটাল জিনিসটাকে ত্যাগ করে, হ্যাঁ যদি আমার জিব্বায় চায় মুখে টেস্ট লাগে যে আমি বছরে যদি দু চার দিন খাই কোনো সমস্যা হবে না, বারবার বলতেছি এই র মেটেরিয়াল গুলার উপরে ডিপেন্ড করি। র মেটেরিয়াল কি? চাল, ডাল, তেল, নুন। আজকে টোটালটাই কিন্তু আর্টিফিশিয়াল, তেল তো এখন টোটালটাই মেডিসিন। রিকোয়েস্ট, সাদা তেল একদম খাবেন না, যেটা রিফাইন বলা হয়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন অ্যাডভার্টাইজ। এবং সরষার তেলও আজকে ভেজাল, এই জন্য কম তেলে আইটি মানে যেগুলো বাজার থেকে কিনতেছি টোটালি কেমিক্যাল, তো সেইটা যদি আমরা খাই কম তেলে এবং এই খাওয়ার রুটিনটাকে যদি এইভাবে পাল্টিয়ে ফেলি তাহলে কিন্তু সুস্থভাবে বাঁচা সম্ভব। আপনাকে আমি দেখিয়ে দিই, আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি এই যে কলিযুগের অমৃত পাউডারটা, এই ফর্মুলেশন আপনারাও করতে পারেন। আমার অলরেডি টপিক দেওয়া রয়েছে, ইনস্ট্যান্টলি ভিডিও পেয়ে যাবেন, সেটা শিখে নিয়ে যদি আপনি করে খান পয়সা বেঁচে গেল, এবং যদি মনে হয় যে না আমি পাচ্ছি না তাহলে আমার থেকে নিয়ে খেতে পারেন, অসুবিধার ব্যাপার নেই, সামান্য পয়সায়। আজকে আপনি যদি এই টপিকটা গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনার লাইফটা সুস্থভাবে বাঁচতে পারে। জাস্ট আপনি ছ মাসে বুঝে যাবেন, ৬ মাস বেশি নয়, ৬ মাস। এই ৬ মাস আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ টপিকটার মধ্যে দম রয়েছে, যুক্তির তথ্য রয়েছে। এই সাবজেক্টটা যদি আপনি খান, আপনার যদি পকেট পারমিট নাও করে বাজারের থেকে দামি জিনিস খাওয়ার কোনো ম্যাটার নাই, জাস্ট লাক্সারি খাবারটা খাবেন না। বারবার আমি মানা করবো, লাক্সারি খাবার খাওয়া যাবে না, লাক্সারি খেলে এ তাড়াতাড়ি লাক্সারি হয়ে স্বর্গে চলে যাবে, বুঝবেন ঘটনাটা। তার কারণ এই জীবনটা একবারই পাওয়া গেছে, এর সাথে দ্বিতীয় সুযোগ আজ পর্যন্ত কেউ পায় নাই, আমিও পাবো না, আপনিও পাবেন না। এটাই হলো পাতি বাংলা, একে টেকানোর সহজ পদ্ধতি। যদি আপনি গাছ চাষবাস করতে পারেন মাটিতে করুন, না পারলে যদি আপনার বিল্ডিং থাকে শেড যদি দিয়ে থাকেন শেড খুলে দিয়ে সেখানে চাষবাস করুন। 800 থেকে 1000 স্কোয়ার ফিট যদি জায়গা হয় তথাপি আপনি বাড়ির সমস্ত সবজি চাষ করে খেতে পারেন। ফুল দু চারটা করবেন, যেটা ঠাকুরকে দেওয়ার জন্য লাগে দু চারটা করবেন, বাদ বাকি টোটাল সবজি, সমস্ত রকমের সবজি কি পদ্ধতিতে করবেন আমার টোটাল চ্যানেলে পেয়ে যাবেন, চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন, টোটাল আলাদা আলাদা টপিক দেওয়া রয়েছে। আমি শুদ্ধ বাংলা বলতে পারি না, চাচা ছোলা বাংলা, যদি শুনে খারাপ লাগে একটা ডিসলাইক দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো একটা লাইক কমেন্টস করবেন যে আপনার ভিডিওটা দেখে কি অনুভূতি হলো, আমি আরও কীভাবে আপডেট করতে পারি, আপনার সাজেশন আমার কাম্য। তাই বন্ধুরা, অর্গ্যানিক সাত বাগান মাগনা পয়সা ফ্রি অফ কস্ট, এটা করলে লাভালাভ আমি বোর্ডে এই জন্য লিখে নিয়েছি, করলে আপনি সুস্থভাবে বাঁচবেন, আপনার কষ্টের টাকা ডাক্তারকে দিতে হবে না। কোনো ফেক তথ্য বলছি না, গুজব ছড়াচ্ছি না। যেরকম স্কুল কলেজে রুটিন হিসেবে পড়াশোনা হয়, এই মানব জীবনে যদি কেউ রুটিন ফলো করে সকালের থেকে উঠে, আমি একজন চেহারা দেখিয়ে দিচ্ছি, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ওনাকে ফলো করুন, মাত্র 2 বছর স্কুলে গেছে ভদ্রলোক, এত পৃথিবীর মধ্যে ফেমাস। ওনার কবিতা প্রত্যেকটা বাচ্চার শুরুয়াতের ক্লাস, প্রথম কবিতা আর্লি টু বেড আর্লি টু রাইজ ম্যাক্সিম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, সেখানে একটা লাইনের মধ্যে মানুষের সুস্থতার বিষয়ে উল্লেখ রয়েছে, কিন্তু কজনে বুঝে, সবাই পড়তেছে কিন্তু ফলো করতেছে না, ওর বিশদ খুঁজে পাচ্ছে না। ওই সকালে ঘুমের থেকে ওঠা, রাতে তাড়াতাড়ি শোয়া, আর এর মধ্যে যে রুটিন দিনপঞ্জি, এটাই মানুষের ক্লিয়ার হচ্ছে না। এবার আপনি যে টাকার পিছনে ছুটছেন, আপনার বলছেন আমার তো এইসব করার সময় নেই, আমি সকাল 6টায় উঠি রাত্রি 11টায় বাড়ি ঢুকি, কতদিন এইভাবে? আমি মানলাম আপনার সময় নেই, এইভাবে যে আপনি টাকার পিছনে ছুটছেন একবার নিজেকে প্রশ্ন করুন, এইভাবে কতদিন? ওই 40-50 এর মধ্যেই তাকে টাটা করতে হচ্ছে, তার কারণ সে টাকার পিছনে ছুটছে, বডির পিছনে ছুটছে না, তো একে নিয়ে চিন্তা ভাবনাই নেই, বাইরে যা কিছু পাচ্ছে খেয়ে নিচ্ছে, স্টেপনি নেই। আর এটার নাম দিয়েছি আমি মানুষের স্টেপনি, কলিযুগের অমৃত হলো মানুষের স্টেপনি। বানানোর ফর্মুলাটা বারবার বলছি, শিখে নিন, শিখতে না পারলে আমি আছি, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এনি টাইম এনি ডে আমার সাথে কনসাল্ট করে এটা শুরু করুন। আপনি রুগী হয়ে থাকেন, আস্তে আস্তে নিরুগী হয়ে যাবেন, তারপর আমি হয়েছি, আমি হলে আপনিও হবেন না কেন? আমি তো বলেই দিছি, এই মানুষের বডি তো কোষ দিয়েই তৈরি, কোষের খাবার হলো প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, সেই মানুষ খাবারের পিছনেই তো এত কিছু গুজব করে চলছে।
আর্টিফিশিয়াল করে চলছে। ওই যে এত বড় বড় কোম্পানি যে খুলে মানুষকে লুটে খাওয়ার জন্য কোম্পানি হয়েছে, সেই কোম্পানির মালিক গুলাও তো সুস্থভাবে বাঁচতে পারতেছে না, কিন্তু স্কিম করে মানুষকে জাস্ট লুটে পুটে খেয়ে মানুষ খালি মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। সেই সব মানুষ কিন্তু ক্ষতি করেও তার কোনো আলটিমেটলি লাভালাভ হচ্ছে না। আজকে লাভ কি, আপনাকে তার জ্যান্ত প্রমাণ দেখাতে পারি। রিলায়েন্স কোম্পানির মালিক আম্বানি ছিল তো প্রথম, ধীরুভাই আম্বানি, আজকে সে নেই পৃথিবীতে। তা আম্বানি শুধু পয়সার পিছনেই ছুটছিল, হেলথের পিছনে ছুটে নাই, মরার আগে কিন্তু প্রচুর কষ্ট ভোগ করে মারা গেছে। আরো প্রুফ দেখাতে চাই, একটু দেখুন শ্রীদেবীর চেহারাটা, এরা তো শরীর দেখিয়েই কোটি কোটি টাকা কামিয়েছে। এই সেলিব্রিটিরা কি কইরা অচিরে মারা গেল, আরো প্রমাণ আছে প্রচুর। ঋষি কাপুর, ইরফান খান ইন্ডিয়া মার্টের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, কত কোটি টাকার মালিক ও নিজেও জানতো না, এত প্রপার্টি। ইংল্যান্ডে ট্রিটমেন্ট করেছে, ক্যান্সার হয়েছিল, ভারতে তো করেছে, ইংল্যান্ডে ট্রিটমেন্ট করেছে, আমেরিকায় ট্রিটমেন্ট করেছে। যদি টাকা দিয়ে ট্রিটমেন্ট করা যেত তাহলে মানুষ কিন্তু এইভাবে তাড়াতাড়ি মারা যেত না। গরিবটা নয় মারা গেল মানলাম, ধনীরা কিন্তু বেঁচে যেত। তাহলে আপনার চোখের সামনে সুষমা স্বরাজ এত বড় পাওয়ারফুল একজন মিনিস্টার ছিল, দেখুন বাঁচতে পারলো না, হঠাৎ করে স্ট্রোক। স্ট্রোকের এখন সবচেয়ে বড় মূল কারণ ওই লাক্সারি খাবার। এই লাক্সারি খাবারটাকে বন্ধ করতে হবে বন্ধু, নইলে কি হবে, এই যে সুযোগটা পেয়েছি দেবতারা এই মানব রূপে লীলা করছে, তাহলে আমরা সেই মানব রূপটা আমরা পেয়েছি, ফ্রিতে প্রকৃতিতে আসছি, আনন্দ উপভোগ করতেছি। এর থেকে সুন্দর পৃথিবী হতে পারে না, আর জায়গা হতে পারে না। তাই দেবতারাও এখানে ওই মানব রূপে লীলা করেছে মানুষকে জাগানোর জন্য। তো আমি বুঝে ফেলছি সত্যি এটা সাবজেক্টটা সত্যি, তো তাই মনে হয় আমিও একটা সুযোগ পেয়েছি, এই সুযোগের চলো সদ্ব্যবহার করি, এই পৃথিবীতে আসছি আনন্দ করতে। ঘুমালে যেরকম কোনো কিছু মনে থাকে না, মরে গেলেও এইরকমই ব্যাপার, আর কোনো কোনো গল্প নেই। তাহলে চলুন বন্ধুরা, যখন জেগে আসি, জেগে না ঘুমিয়ে জাগার মতো জেগে মানুষকে একটু সচেতন করে একটা সুস্থ সমাজ বানাতে একটু সহযোগিতা করুন। জাস্ট আমার এই চ্যানেলের এটাই উদ্দেশ্য, এবং নিজে ধনী হন, মানুষকেও ধনী বানান। তার কারণ কি, এটা যারা ধনী লোক তারা কিন্তু করছে না, যারা আজকে বিলিনিয়ার তারা কিন্তু চাইছে না আমি আরো দশজনকে বিলিনিয়ার বানাই, যে নাকি আজকে উকিল সে আর চাইছে না আমি আরেকটা উকিল বানাই, যে নিজে আজকে ডাক্তার সে চাইছে না কিন্তু আমি আরেকটা ডাক্তার বানাই, ঠিক আছে। কিন্তু আমি চাইছি, আমি ফুটপাত থেকে অনলাইনে আসছি, আমি হাজার হাজার কোটি কোটি লোককে এই রাস্তায় সফল বানাতে চাই, সঙ্গে হেলদিও বানাতে চাই। তার কারণ আমি হেলদি হয়ে গেছি, এটা ডায়লগ মারতেছি না, টপিকটা ভালো করে বুঝুন, শিখুন, জ্যান্ত প্রমাণ দেখুন। আমি ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি, দেখানোর আগে এই টপিকটা একবার বলে দেই। এই অর্গ্যানিক সবজি সাত বাগান, সাত বাগান খালি ওই ফুল করে উপরে স্বর্গপুরি বানিয়ে লাভ হবে না, ওই স্বর্গে তাড়াতাড়ি আমাকে মরতে হবে, এবং গাছের গোড়ায় ভুলেও রাসায়নিক দেওয়া যাবে না, এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, যে করবে তার সর্বনাশ অনিবার্য। তাহলে প্রকৃতি আর গাছ মিলেই এই দুনিয়াটা, এর উপরেই সমস্ত প্রাণী জগৎ টিকে আছে। একটা যদি বাঘের ছাগল খায় ওর কোনো পাপ হয় না, ওটা ওই জন্যই আসছে ও। এবার মানুষ যদি ওই বাঘটাকে মারে বা ছাগলটাকে মারে তাহলে কিন্তু পাপ হবে, তার কারণ ও তো বোঝার শক্তি আছে, ও তো বুঝতেছে পাপ পুণ্য, এই জন্য মানুষ পাপ পুণ্যের ভাগি হয়। কিন্তু জন্তু জানোয়ার আর যত প্রাণী জগৎ আছে মানুষ ছাড়া, তাদের কোনো পাপির ভাগের কোনো ব্যাপার নাই, মানুষেরই যত জন্মের মানে লীলা খেলা, তো সেই লীলা খেলায় চলুন একটু আমরা একটা ভালো পজিটিভ ভূমিকা নিবে মানে পালন করি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে সকাল সকালে আপনাদেরকে অয়ারনেস দিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকুন, তাহলে অর্গ্যানিক সবজির স্বাদ বাগান, সেটা ছাদেও হতে পারে মাটিতেও হতে পারে, আপনার যেইখানে করেন, কিন্তু আমার এই ফর্মুলায় গ্যারান্টি সাকসেস। কোনো অসুবিধা হলে আমাকে কল করতে দ্বিধা করবে না, এনি টাইম 24x7 days। চলুন দেখে নেই এর লাভালাভ, করলে কি কি লাভ হবে। আজকে এই যে প্রকৃতি মানে এত অশান্ত হচ্ছে একমাত্র গাছপালার জন্য, সময়ের আগে বৃষ্টি, বেশি বৃষ্টি, অতি মানে অতি বৃষ্টি, কম বৃষ্টি, গরম কম, বেশি গরম, টোটালটা গাছপালার উপরে ডিপেন্ড হয়, এই গাছপালাই কন্ট্রোল করতেছে। এবং মাটিতে যদি এবার গাছপালা মানুষ কেটে দিয়ে খালি বিল্ডিং বানায় তাহলে কি হবে, গাছ কমে যাচ্ছে, গাছ কমার জন্যই এই প্রকৃতি বিকৃতি হয়ে যাচ্ছে, তাহলে ভারসাম্য হারাচ্ছে, সেই ভারসাম্যের জন্যই এত কিছু। তাহলে আমরা কিন্তু বাড়ি করে বাড়ির উপরটা সবুজ যদি গার্ডেন করে ফেলি, এটা কিন্তু একটা বিরাট বড় পজিটিভ দিক হতে পারে বন্ধু, ভেবে দেখুন। তাহলে সেটা করার সবচেয়ে সহজ পদ্ধতি, চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন, কিভাবে সার বানাইলাম, কিভাবে গাছের যত্ন করলাম, একটা স্প্রের ব্যাপার নেই, কোনো গাছের গোড়ায় রাসায়নিক দেওয়ার ব্যাপার নেই, সবজির চেহারা দেখলেই বুঝতে পারবেন।
লাইভ, মিথ্যা কথা বলে আমি ভিডিও বানাই না। তাহলে দেখুন লাভালাভ লাস্ট ছাদ বাগানে লাভালাভ, সবচেয়ে প্রথম ছাদটা গরম হবে না, গাছ হয়ে গেলে সূর্যের তাপ তো গাছেই খেয়ে ফেলবে, ছাদটা গরম হবে না, এক নাম্বার লাভ। দু নাম্বার ওখান থেকে শুদ্ধ অক্সিজেন ছড়াচ্ছে চারিদিকে, শুদ্ধ অক্সিজেন, আপনি ওখানে গেলেই আপনার মাইন্ডে যত টেনশন থাকুক ফ্রেশ হয়ে যাবেন, টেনশন ফ্রি লাইফ। বারবার বলছি টেনশন কিন্তু মানুষের রোগ তৈরি করার বিরাট মাস্টার পয়েন্ট, কিন্তু সেই টেনশনের জন্য ঘুমও হয় না, তো ওই জন্যই বলছি টেনশন ফ্রি লাইফ। সুযোগ তো একবারই পেয়েছি, প্রকৃতি শুধরিয়ে যাচ্ছে, তাহলে তাহলে সত্যিকারের আমরা প্রকৃতি প্রেমী। প্রকৃতি প্রেমী কাকে বলে? যে প্রকৃতির মঙ্গলের জন্য কাজ করে সেই তো প্রকৃতি প্রেমী। যে বস্তার কথা রাসায়নিক দিচ্ছে সে প্রকৃতি প্রেমী নয়, শত্রু, তার ধ্বংস অনিবার্য। বুঝে ফেলুন বন্ধুরা, এবং রিকোয়েস্ট করবো এই টপিকটা প্লিজ প্রত্যেকটা কৃষক বন্ধুকে দেখিয়ে জাগাবেন, তারাও অনেক কিছু করতে পারে, জাস্ট তাকে বাই হার্ট আর বাই ব্রেন বুঝতে হবে, আর কিছু নয়, মনে প্রাণে কথা একটাই, ঠিক আছে? এবার ব্যায়াম হয়ে যাবে, আপনি যখনই ছাদ বাগানে কাজ করবেন, গাছের যে এই যে অ্যান্টি অক্সিডেন্ট গুলো, প্রত্যেকটা গাছের অ্যান্টি অক্সিডেন্ট আছে, সেই অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ারে আপনার বডি রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? ব্যায়াম হয়ে যাবে, এক্সট্রা করে জুতা মোজা পরে রাস্তায় হাঁটতে যাইতে হবে না, বাড়িতেই ব্যায়াম হয়ে গেল, বুঝুন, এবং আপনি আপনার জন্য কাজ করছেন। এবার টাকা বেঁচে যাবে, তার কারণ কি, সারটা তো আপনি ফ্রিতে বানাচ্ছেন, সার কেনার ব্যাপার নেই, তারপরে সবজিটাতে পাচ্ছেন সেটা তো ফ্রি, উঠাবেন আর খাবেন, এই যে একটু আগে আমি পুঁইশাক উঠিয়ে দিয়ে আসলাম, গতকালকা উঠিয়েছি ভেন্ডি ঝিঙা সিম, তার আগে উঠালাম দুধ কচু চাল কুমড়া সমস্ত রকমের বেগুন লঙ্কা সমস্ত রকমের সবজি লাইভ দেখাবো, ছাদে যাবে জল, এখন হাঁটা যাবে না শর্টকাটে, বৃষ্টি পড়তে গেছে তারপরেও দেখাবো, ড্রেস খুলে দেখাবো আপনাদের লাইভ, আমরা ওই সবজিটা খাই এবং এই কলিযুগের অমৃতটা খাই যেটা দেখালাম, আর কোনো ওষুধের দরকারই নাই, একবারে সাদা সিধা, তারপরে আপনি সাদা রুটি খান না লাল রুটি খান না কমলা খান না আপেল খান না পেয়ারা খান না দুধ খান না মাছ খান না মাংস খান, কোনো ম্যাটার নাই, মুখ মুখ পকেট যেরকম পারমিট করবে, মুখে যেরকম ইচ্ছা করবে সেমন খান, কোনো চিন্তার ব্যাপার নাই, যদি এই রুটিনে আপনি চলতে পারেন, রাতে যদি মদও খান দাদা চিন্তা করবেন না, তবে দয়া করে খাবেন না, খেলেও রিকোয়েস্ট করবো তিন প্যাক, 30 ml এর তিন প্যাকের বেশি খাবেন না, 90-90-180 ml, ঠিক আছে? একটা টাইমে আমি ওগুলাও মাস্টার মানুষ ছিলাম, সারাদিন চলতো, তো আজকে এগুলাকে সব লাঠি মেরে ফেলে দিয়েছি। তো বন্ধুরা এই জন্য আমি আপনাদেরকে অ্যাওয়ারনেস দিচ্ছি, রত্নাকর দস্যু যদি বাল্মীকি মুনি হতে পারে, তাহলে আমরা আমাদের জীবনকে কেন পাল্টাতে পারবো না, কোথায় অসুবিধা, আসছি তো আনন্দ করতে, ভালো কাজ করলেই ভালো ফল আর খারাপ কাজ করলে খারাপ ফল। দেখুন তাহলে শরীরটা বেঁচে যাবে, এটা রোগী হবে না, আমাকে কষ্ট করে ওই হসপিটালে ইমার্জেন্সিতে গিয়ে লাইন দিতে হবে না, বুঝুন, সত্যিকারের বলছি, আর হঠাৎ করে আমি রুগীও হবো না, আমাকে প্রেসারে চারজনে ধৈরা ডাক্তারের চেম্বারে নিয়েও যেতে হবে না, ওগুলো দিন কাটে এসছি তো, দুইবার রং ট্রিটমেন্টের পেশেন্ট, ডাক্তারের হাঁকাও ভুলভাল চিকিৎসা করে আমার শরীরটাতে বিগড়েছে, তখন তো বুঝতাম না, এখন তো বুঝি, মান আর হুশ হারাইলে মানুষের কোনো কদর নাই, দান নাই, শরীরটা রুগী হবে না, বেঁচে গেল। সাত নাম্বার লাভালাভ, এই যে মুসলধারে বৃষ্টি চলছে, আর যদি রোদ্রি থাকতো, রোদ্রি থাকলে ছাতা নিয়ে যেতে হতো বাজারে, কিন্তু এই যে বৃষ্টি হয়েছে এখনো ছাতা নিয়েই যেতে হবে বাজারে, ভিজে ভিজে দাও সবজি, বাজারে সবজি তো টোটালি ভেজাল, আজকে অনেকেই অর্গ্যানিক সবজি আবার দোকান হয়ে গেছে, দাম বেশি, কিন্তু মিথ্যা কথা, বিশ্বাস করবে না, মানুষের মাথায় না কালো চুল, মানুষ মানুষকে সর্বনাশ করার জন্য ফাঁক পাইটা পয়সা আছে, আজকে আপনাদের আশীর্বাদে আমার চ্যানেলটা হিট হইতে চলছে, যে নাকি একবার বুঝে ফেলছে না, কথার মধ্যে দম আছে, যুক্তি প্রমাণ আছে, মানে এটা হলো এই টপিকগুলি ফলো করলে আমার বুদ্ধিমানের কাজ করবে, না করলে কাজ যায় আসে, আজকে দেখেন এই যে ডাক্তারের ভুল পরিণাম, না জেনে না বুঝে চিকিৎসা করে আমার হাতটার বরবাদ করে দিয়েছে, এই ফাংশন তো হয়, এটা তো হয় না, প্রুফ দেখাচ্ছি, তার জন্য কি আমি এখানে, আমার যখন হয়ে গেছে একবার, আমি এখানে তাহলে রাস্তায় কান্না কান্না করে গিয়ে গামছা পাইটা ভিক মাগবো নাকি, আমি আবারও দেখাচ্ছি, অনুরূপা সিনহার একটা মেয়ে, হকি প্লেয়ার ছিল, ভালো খেলোয়াড় ছিল, ইয়ং তাবর মেয়ে, তার দুই পা কাটা যায়, তাহলে সে দুই পা কাটা অবস্থায় হিমালয় পর্বত কি করে জয় করে আসলো, ভগবান কি ও সাথ দেয় নাই, মনে প্রাণে চাইছে ভগবান সাথ দিছে, তো আমিও মনে প্রাণে চাচ্ছি আমার এই টপিক শুনে কিছু লোক শুধরিয়ে যাক, সেই লোকের থেকে আরো কিছু লোক শুধরাবে, পজিটিভ মাইন্ড। আমি লাস্ট একটা কাহিনী দিয়ে আমি ব্যাটটা মারায় যাবো, বন্ধুরা সঙ্গে থাকবেন, রাজা বিক্রমাদিত্য যখন রাজা ছিল, আপনি কাকে ফলো করবেন আর না করবেন সেটা আমি গল্প দিয়ে ভিডিওটা শেষ করব, এবং ব্যাটটা মারায় যাবো সেখানে ভিডিও শেষ হবে। তো বন্ধুরা সেই রাজা
যখন গ্রামে যায় ঘুরতে, একবারই সামন দিয়ে যেতে এক তোতা পাখি বলছে, এই রাজাম বেটা শয়তান তুই পচা, এরকম প্রচুর গালিগালাজ দিয়ে দিছে। এবার রাজা কি করবে, তোতা পাখি তো ওর গালি আর ও কি শুনবে, আর ওর মনটা খারাপ হলো, কি রে ভাই তোতা পাখি এমন গালি দেয় কেন, মাথায় প্রশ্ন কিছু জায়গা গেল। এবার ঠিক আবার পরের দিন আরেকটা গ্রামে গেছে ঘুরতে, সে ঘুরতে যাওয়ার পরে আরেক তোতা পাখি দেখছে, হ্যাঁ রাজা মশাই আসুন আসুন, নমস্কার, আসুন বসুন, একটু চা জলপান করে যান, আপনি অনেক পরিশ্রম হয়েছে। ও তো ছুই না বাবা, আরে 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 কি কাণ্ড, এই তোতা পাখি দেখে আমাকে আদর আপ্যায়ন শুরু করে দিল। ওখান থেকে বাড়ি গিয়ে মন্ত্রী মশাইয়ের সাথে কনসাল্টিং বসলো, এটা মন্ত্রী মশাই এটা কেন হলো, এটা এই তোতা পাখি আমাকে এরকম নিয়ে কেন দুই বাড়ির তোতা। তো তখন মন্ত্রী মশাই ওনাকে সলিউশন দিল যে তোতা পাখি এটা আপনাকে গালি দিয়েছে, সেটা শয়তান লোকে লালন পালন করে, ওর বাড়িটাই শয়তান, তাহলে তার জন্য তোতা পাখি এটাও শয়তানি বল বলছে, তার জন্য তোতা পাখির কোনো দোষ নাই, ওকে তো বোলানো হয়েছে, ওকে তাই শিখানো হয়েছে, মানে যেই সঙ্গত সেই রঙ্গত, মানে যেই সঙ্গে থাকবে সেই অটোমেটিক হয়ে যাবে। আর যে নাকি আপনাকে আদর আপ্যায়ন করলো, ওটা একটা সাধু মানুষে লালন পালন করছে পাখিটাকে, ভালো কথা শিখাইছে, তাই তো সে ভালো হয়ে গেছে। আমরাও মানুষও তেমনি, আমরা যাকে ফলো করব যেই সঙ্গে থাকবো, সৎ সঙ্গে থাকলে সৎ হবো, অসৎ সঙ্গে থাকলে অসৎ হয়ে যাবো। এবার আপনার চয়েস, আপনি কাকে চয়েস করবেন। বর্তমানে খারাপের সংখ্যাই বেশি, ভালোর সংখ্যা কম, তাই তো এতটাই অশান্তি, এত অঘটন। আমার একটা রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটা মানুষকে একটু শেয়ারিং করে একটা সুস্থ সমাজ, একটা ধনী সমাজ বানাতে অবশ্যই সাথ দেবেন, এবং চলুন ব্যাক ক্যামেরা। বন্ধুরা দেখুন লাইভ প্রুফ দেখাচ্ছি, ভালো করে দেখুন, ফলো করুন, আঙ্গুরে রং ধরে গেছে, দেখুন কত সুন্দর কালার, ন্যাচারাল কালার, এই সিজনে আঙ্গুর, পুরা বর্ষাকাল, আজকে আষাঢ় মাসের 1 তারিখ, দেখুন লাইভ দেখাচ্ছি। বন্ধুরা গাছকে ভালোবাসলে গাছ কত সুন্দর ভালোবাসা দেয়, দেখুন লাইভ একদম ছাদের উপরের, এদিকে পেঁপেও বড় হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার ফাঁকেই আপনাদের রেকর্ডিং দেখাচ্ছি। বন্ধুরা সুস্থভাবে বাঁচার প্ল্যানিং, প্রচুর শাকসবজি, বাজারে যাওয়ার ব্যাপার নেই, শুধু উঠাচ্ছি আর খাচ্ছি। এই যে দেখুন এখনই এই যে ভেন্ডি উঠাচ্ছি, উঠানো দেখাচ্ছি, এই যে টমেটো উঠালাম কাঁচা, কালকে পাকা টমেটো উঠিয়েছি। বন্ধুরা এই যে আরো প্রুফ দেখুন, এই আঙ্গুর পেকে গেছে, এটা খাবার উপযুক্ত হয়ে গেছে, দারুন টেস্ট আছে, টিও আছে, মুখে দিলেই দারুন টেস্টি, দারুন টেস্টি আঙ্গুর। দেখুন বন্ধুরা এই চাল কুমড়া আরো বেঁধে রেখেছি, আরো হচ্ছে, ওই পাশে প্রচুর হচ্ছে, লঙ্কা সমস্ত রকমের সবজি, বর্ষায় দেখুন ছাদ একদম ভিজা, কিন্তু সবজির অভাব নেই। বন্ধুরা দেখুন চাল কুমড়া পেকে আছে, এই আদা চাষ করার এই আদার কুশি লাগিয়েছি যেন বর্ষায় মরে না যায়, তাই এটাকে একটু স্টেপনি দেওয়া রয়েছে, একটু গাছগুলি বড় বড় হলেই খুলে দেব, প্ল্যানিং সুস্থভাবে বাঁচার প্ল্যানিং। আদাকে ঢেকে রাখছি, দেখুন ভিতরে আদা গাছ, দেখুন বন্ধুরা মিথ্যা কথা বলছি না, সুস্থভাবে বাঁচার প্ল্যানিং। এদিকে পুঁই শাক কত লম্বা লম্বা হচ্ছে, কাঠ বোয়ার খাবো এক একদিন এক একটা, কোনো প্রবলেম নেই, সমস্ত রকমের সবজি, ঝিঙা হচ্ছে, মিশে শিম হচ্ছে, এই যে শশা তুলবো, ডাটা খেলাম আরও ডাটা হয়েছে, মিলিয়ে ঝিলিয়ে চলছে, দেখুন হাতের সামনে শশা, ওই তো শশা, দেখুন কত সুন্দর, এই যে আরও বড় হচ্ছে, তাহলে আপনাদের চোখের সামনে উঠিয়ে নেই, দেখুন অর্গ্যানিক জিনিস বন্ধুরা, লাখ টাকা দিয়েও বাজারে পাওয়া যাবে না এগুলি, সমস্ত রকমের ওই ঝিঙা হচ্ছে, এদিকে প্রচুর আঙ্গুর ধরছে, এই আঙ্গুরগুলি এগুলো সব এগুলা কালো আঙ্গুর, এটা কালো হবে, দেখুন কত লম্বা গাছ, সেই ওই কোনাতে গাছ রয়েছে একদম ওয়ালের, সেখান থেকে গাছ এত দূরে আসছে, এদিকেও প্রচুর আঙ্গুর রয়েছে, এই দেখুন কালার হচ্ছে। তাহলে সুস্থভাবে বাঁচার প্ল্যানিং বন্ধুরা, কত রকমের সবজি, বেগুন হচ্ছে, দেখুন প্রচুর বেগুন হচ্ছে পাতার তলে তলে, বৃষ্টির মধ্যে মানে পুরা ঘুটঘুটা অন্ধকার হয়ে আছে, আবার বৃষ্টি নামবে তো ভাবছি, এই এক সপ্তাহ আরো বৃষ্টি থাকবে তো ভাবছি, বৃষ্টি পড়ছে, তার মধ্যেই ভাবছি একটু আমাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইবারদের একটা আপডেট দিয়ে দেই। দেখুন কার্ডে দিয়ে রাখছি একটা, ঘরে বসে বৃষ্টি হোক লকডাউন হোক, বিনা ইনভেস্টমেন্টে ইনকামের প্ল্যান, তাই সুস্থভাবে বাঁচুন, আনন্দ করুন এবং ইনকামও করুন, সম্মানের সহিত, মান সম্মান টাকা তিনটি জিনিস একসঙ্গে রোজগার করা সম্ভব এই চ্যানেল ফলো করলে, কোনো ডায়লগ মারছি না বন্ধুরা, এটা বাস্তব, তাই এই ছাদ বাগান
এই বর্ষা মুসালধারে বৃষ্টির মধ্যে একটু ফাঁক পেয়ে ভিজে ভিজেও রেকর্ড করে আপনাদের দেখানোর চেষ্টা চলছে। তাহলে বন্ধুরা, এটা কিন্তু প্ল্যানিং শুধু সুস্থভাবে বাঁচার জন্য। এটা কমপ্লিট যখন আবারও একদম পেকে কালো হবে সেটার আপডেট আবারও দিবেও। তো আজকের জন্য আপনাদের দিন খুবই শুভ হোক। অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।